হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিচি সোনা ডেলি ব্লগ চ্যানেলে প্রত্যেককে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো ও সরি, হাত দেখতে পাচ্ছ বিস্কিট আছে আমার। তো আমি সকাল থেকে কিছু খাওয়া হয়নি এমনিতেই, তো ভাবলাম যে না দুটো বিস্কিট খাই। এই কেবল সকাল সকাল উঠেছি, শরীরটা একদম ভাল লাগছে না, দিচ্ছে না গো, শরীরটা সত্যি খুব খারাপ। তো ভাবলাম না তোমার সাথে কিছু যখন শেয়ার করতে পারছি না, একটু তোমাদের সাথে গল্প করি, আমার সাথে আমাদের সাথে একটু কথা বলি, তাই জন্য এখন ভিডিওটা শুরু করলাম। তো মানে রাত থেকেই শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে জানো তো, যাই না হট করে কেন শরীরটা খারাপ লাগছে। আর দেখছো মশা, দেখো কি হারে মশা, জানো না। আর মশা সব থেকে বড় কথা কি বলতো, এই যে দেখতে পাচ্ছ যে বাগান পাশে আমার ঘরের পাশে বাগান, তাই জন্য আরো বেশি মশা। দেখো সব কিছু আটকানো যায়, মশাকে কি আটকানো যায়? যায় না, তাই না? ভাবলাম না আমার সঙ্গে একটু কথা বলি, কথা বলা হয়নি। আর তারপর উঠেছি ঘরের কাজকর্ম, আমার দাদাভাই মোটামুটি সেরে ফেলেছে, মোটামুটি কাজকর্ম করেছে। আর রান্নাও এমন কিছু নেই, কিছু করা হবে না। আর বলো তুমি একটু যাও বাইরে, জানলাম না একটু বাইরে ঘুরে আসি। উঠেছি যখন রৌদ্র উঠেছে, কিন্তু দেখতে পাচ্ছ তো রৌদ্র উঠেছে, পাখি কিচিরমিচির ডাক দেখো, আশা করি তুমি শুনতে পাচ্ছো, আওয়াজটা খুব সুন্দর। দেখো সকাল সকাল পাখির ডাক শুনতে খুব ভালো লাগে, তাই না? তো দেখো মনে হচ্ছে মাথার দিকে, আর দেখো কি সুন্দর পাখির আওয়াজ শুনে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। ভাবলাম না দেখো শরীর ভালো থাকলে যদি একটু বাইরেটা একটু ঘোরাঘুরি করে যদি মনটা একটু ভালো লাগে, তার জন্য চলে এসেছি আমি একদম বাইরে। আর দেখো রৌদ্রটাও আছে, বেশ ভালো লাগছে না তো, রৌদ্রটা আছে বলে বেশ। শীতের দিনে দেখ ওর শরীর খারাপ করবে না কেন বলো? মাঝে মাঝেই ঠান্ডা, মাঝে মাঝেই গরম, মাঝে মাঝেই ঠান্ডা, মাঝে মাঝেই গরম। হ্যাঁ মানে কি বলতো, ঠান্ডা গরম কি, একটুতে রৌদ্র উঠছে, আবার কখনো মেঘ করছে, আবার ঠান্ডা হট করে কমে যাচ্ছে, ঠান্ডা হট কখনো আমরা এমন শীত পড়ে যাচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে। তো দেখো এগুলো তো আমাদের হাতে নেই, তার জন্য কিছু করারও নেই, তাই না? তো রৌদ্র বিস্কিট হাতে নিয়ে খেতে খেতে এসেছি, খেতেও ইচ্ছে করছে না। শরীর না ভালো লাগলে কি খেতে ইচ্ছে করে বলো তো? তোমাদেরকে বলছি প্লিজ, দেখো আমার শরীরটা ভালো নেই ঠিকই। হ্যাঁ দেখো এই মাঠে, এই দেখো এই সাইডে চুন দিয়ে, দেখতে পাচ্ছ এটাতে আবার ওই দুটো করা হয়ে গেছে, সব পরি পুরো ব্যারিকেড দিয়ে পুরো ঘেরে দিয়েছে, আর এটাতে চুন দেওয়া হয়েছে দেখো, দেখতে পাচ্ছ তো। তোমাদেরকে এটুকুই বললো, প্লিজ তোমরা আমার পাশে থেকো, হ্যাঁ কেউ চলে যেও না, ঠিক আছে? কারণ দেখো তো এই দেখো আমি নিয়ে চলে এসেছি তোমাদেরকে পাশটাতে, দেখো চুন দিয়ে একদম পরিষ্কার করে রেখেছে, কালকে মনে হয় ট্রাক্টর চলছিল, তো দেখো একদম পরিষ্কার কিন্তু মাঠটা। তো যাই হোক আমি তোমাদেরকে এটুকুই বলতে এসে, দেখো আমার শরীরটা একদম ভালো না, তোমরা প্লিজ কেউ আমাকে ছেড়ে চলে যেও না। হ্যাঁ তোমাদের কাছে এটুকু আমার রিকোয়েস্ট, তোমরা আমার সোনারা বন্ধুরা যারা আছো, আমার ইউটিউবার্সরা, আমার মানে আমার লাভার্সরা যারা আছো, আমার সাবস্ক্রাইবাররা, প্লিজ তোমরা যদি আমাকে ছেড়ে চলে যাও, আমার খুব খারাপ লাগবে যে আমার বন্ধুরা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি মানে তার মানে ভালোবাসাটা ছিল জাস্ট আমার ভিডিওর ওপরে, তাই না? আর তো যা গিয়ে সেটা তো সবারই হয়, তো আমিও যেটুকু পারবো আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তোমরা প্লিজ হ্যাঁ মানে কিছু মনে করো না, যেটুকু আমার সামর্থ্যের মধ্যে হবে আমি অবশ্যই চেষ্টা করবো তোমার সাথে শেয়ার করার জন্য। তো বেশ গার মানে বাইরে এসেছি তো বেশ ভালো লাগছে না, তো রৌদ্রটা বেশ সুন্দর, আর দেখো সত্যি কি সুন্দর লাগছে দেখতে। তো আমি চলে গেলাম না মাঠে, একটু রৌদ্রটাও গায়ে পোয়ানো হবে, আর আমার তোমার সাথে আমার বন্ধুদের সাথে কথাও বলা হবে, তাই না? তাই জন্য চলে এসেছি একদম মাঠে। আর ওই দেখো গরু, দেখেছো যে আমি যে ঘর থাকি সেই ঘরেরই গরু, এটা আরও আছে, আরও একটা আছে মনে হয়। তো যাই হোক ও সবগুলো তোলা হয়ে গেছে, সবগুলোকে তুলে নিয়ে গেছে, এটা এখন ঘাস খাচ্ছে বলে এটাকে রেখে দিয়ে গেছে। তো চলো তোমাদেরকে এটুকুই রিকোয়েস্ট করো, প্লিজ গো বন্ধুরা, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা, আমার পাশে থেকো, কেউ চলে যেও না আমার পাশ থেকে। হ্যাঁ আমার খুব কষ্ট হয় যে আমি একটু অসুস্থ বলে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, বলে আমার বন্ধুরা আমার কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছে। তো বলো আমি তো চাইবো যে আমার ভিডিও তোমরা দেখো, আমাকে সাপোর্ট করো, তাই না বলো? তো আমি চেষ্টা করব যাতে তোমরা খুশি থাকো বা ভালো মতো ভিডিও দেওয়ার। তো প্লিজ তোমরা পাশে থাকো আমার, আমার সঙ্গে থাকো। তো রৌদ্রটা অবশ্য বেশ কিন্তু কড়া জানো তো, আজকে গায়েও লাগছে, আর ঠান্ডা গরমে না শরীরটা এমন করছে না, একদম ভালো লাগছে না। উঠেছি আজকে দেরি করে, কোনো কাজকর্ম কিচ্ছু করিনি এখনো, তো কি করবো গো, রোজ রোজ এক সেই কাজ, বিরক্তিকর, হ্যাঁ একঘেয়েমি একটা কাজ। তো চলো
আমি আবার ঘরে চলে যাই, কারণ ঘরে যাই দেখো কাজ তো করতেই হবে, কিছু করে না, যতই আমরা বলি না কেন, দূর একঘেয়েমি কাজ, একঘেয়েমি রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর মোছা, এই তো কাজ, কিন্তু কিছু করার নেই আমাদের। মেয়েদের কাজ মানে এসব কাজ, সমস্ত কাজই করতে হবে, তাই না? চলো এই দেখো পুকুরটা, তো চলো ঘরের দিকে যাই, কারণ দেখো রাস্তাটা, আর এই সামনে দেখতে পাচ্ছ একটা লাল রঙের ফুল ফুটে আছে, বেশ থোকা ফুলটা, বেশ সুন্দর ফুলগুলো, একটা সাদা রঙের ফুটে আর একটা লাল, একটা একটা এই কালারটা ফুটে, খুব ভালো লাগে। তোমার সাথে বাবার আমি কথা বলার সময় জায়গাটা কথা বলি কেন জানো তো, কারণ আমার এই জায়গাটা, এই পরিবেশটা, এই জায়গা মানে আমার আমার এটা খুব প্রিয়। হ্যাঁ মানে খুব মনে হয় যে যখনই ঘরে যতক্ষণ থাকি বা না থাকি, কিন্তু আমার এই জায়গাটা এসে দাঁড়ালে বা এই মাঠটায় গিয়ে দাঁড়ালে আমার মনে হয় একদম শান্তি হয়ে যায়। তো চলো, সবার তো আর সব রকম কিছু ভালো লাগে না, কিন্তু আমার তো খুব ভালো লাগে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই বলবো। আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি যাতে উঠতে পারি, এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার। হ্যাঁ সকাল সকালকে ভিডিও কিছু শেয়ার করতে পারিনি, বা তাই তোমার সাথে দুটো কথা বলতে এলাম, গল্প করতে এলাম, তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, ভাই ঠিক আছে, আমার সঙ্গে থাকবে, ঠিক আছে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।